আসানসোল সংশোধনাগার থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সংশোধনাগার থেকে হাসপাতালে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলে তার শরীর ভালো নেই। এদিকে হাসপাতালে চিকিৎসা করানোর পর চিকিৎসকদের তরফ থেকে জানানো হয় অনুব্রতর ওজন কমে 91 কেজি হয়েছে। প্রেশার সুগার সহ আপাতত কোনো সমস্যাই নেই, ফিস্টুলারও কোনো সমস্যা নেই। এই মুহূর্তে সেরকম কোনো সমস্যা নেই তার শরীরে, তবে প্রয়োজনে এমার্জেন্সিতে আসতে বলা হয়েছে বলে জানান চিকিৎসক উত্তম কুমার রায়। জেলা হাসপাতাল চত্বরে ছিল কড়া পুলিশের নিরাপত্তা, উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় 1 ঘন্টা পর আবারও আসানসোল বিশেষ সংশোধনাগারে ফিরে যান অনুব্রত মণ্ডল। আমার ফিজিশিয়ান সার্জন প্রচন্ড দক্ষ, তারা এখানে দীর্ঘদিন ধরে আছেন, তারা ভালো করে চেক আপ করে তারা তাদের মতামত দিয়েছেন। তো তাদের কথা অনুযায়ী বর্তমানে ওনার কোনো এমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার নেই। উনি যা ওষুধ খান, দীর্ঘদিন ধরে খাচ্ছেন, সেই সব ওষুধগুলি কন্টিনিউ করতে পারছেন। যদি প্রয়োজন হয়